পঙ্কজ, আমি শুনেছি যে তুই বিরাট বড় একজন অফিসার হতে চাস। হ্যাঁ স্যার, কেই বা হতে চায় না স্যার। তাহলে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। হ্যাঁ স্যার, জিজ্ঞেস করুন না, আমি একদম তৈরি। আচ্ছা তুই এটা বল যে মোষ বড় হয় নাকি মগজ? এটা আবার কি ধরনের প্রশ্ন? দেখ, প্রশ্ন মানে তো প্রশ্নই, বড় অফিসার হতে চাস না তুই? হ্যাঁ স্যার। তাহলে আমার প্রশ্নের উত্তর দিয়ে দেখা। স্যার আমার মতে মোষ বড়। না, মগজ বড় হয়। স্যার কিভাবে স্যার? মোষ তো এত বড় হয় আর মগজ তো এইটুকু। আরে পঙ্কজ, মগজ যদি না থাকে বুঝবি কি করে মোষ কত বড়? আপনার তো কথার মধ্যেও যুক্তি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস কর, আমি তোর সকল প্রশ্নের উত্তর দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা বলুন, ডিম আগে এসেছে না মুরগি আগে? এটা একটা প্রশ্ন হলো? প্রশ্ন তো প্রশ্নই হয় না স্যার। বলুন। মুরগি। স্যার ডিম আগে এসেছে তারপরে মুরগি এসেছে স্যার। না, মুরগি প্রথমে এসেছে, সে ডিমটা পেড়েছে। স্যার প্রথমে ডিম স্যার। মুরগি। ডিম স্যার। মুরগি। ডিম। ডিম। দেখলেন তো স্যার। হ্যালো, এসিবি বর্ধমান হিয়ার। হ্যালো, হ্যালো স্যার। স্যার আমাকে বাঁচান প্লিজ। স্যার আমাকে বাঁচান। কে বলছেন? স্যার আমার নাম উদয় স্যার। কেটে গেল যোগেশ্বরী ইস্ট হাইওয়ে ওয়্যার হাউস। ঠিকানা তো এটাই বলেছিল, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না তো। উদয় নাই তো, বেঁধে রেখেছে ওকে। উদয় কি মাথা নাড়ছো কেন? আরে উদয়, আরে এর আবার কি হলো? এ তো মরে গেছে। এ কি করে মারা গেল? একটু আগেই তো বেঁচে ছিল এ। শরীরের মধ্যে গেছে আর তারপরে শরীরে ছড়িয়ে পড়ে এর মৃত্যু হয়েছে। এক মিনিট দয়া দেখো, এখানে কিছু আছে। এই তো, এইটা দেখো, এই ছুঁচ, এই বিষাক্ত ছুঁচি ওর ঘাড়ের মধ্যে ঢুকে গেছে, এর কারণে এর মৃত্যু হয়েছে। কিন্তু ডক্টর, আমরা যখন এখানে পৌঁছলাম তখন ওই লোকটা বেঁচে ছিল। তবে কি এমন কোনো বিষ দেওয়া হয়েছে যার এফেক্ট আস্তে আস্তে হয়? সেটা তো দেখতে হবে। তাহলে স্যার এর বডিকে ফরেন্সিক নিয়ে যাই? না, তার প্রয়োজন নেই, এখানেই জানা যাবে। এটা দিয়ে জানা যাবে কিভাবে স্যার? কোনো জাদু আছে? হ্যাঁ, জাদুই ভাবো। এই 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 বক্সটা দেখছো, এটা জাদুর বাক্স। আছে কি ডক্টর এই বক্সটায়? দয়া, এটা খুব ইম্পর্টেন্ট মেশিন। যখনই আমার একটু সন্দেহ হয় যে কোনো মানুষের মৃত্যু বিষের কারণে হয়েছে, আমি তখনই ওর ব্লাড স্যাম্পেল নিয়ে এইখানে এই প্যানেলের উপর রাখি। সেটা দিয়ে কি হয় স্যার? তাতে হয় কি, এই জাদু মেশিন 2 সেকেন্ডের মধ্যে বলে দেয় যে এই বিষটা ঠিক কি ধরনের। এ তো খুবই কাজের জিনিস দেখছি। তালুকে সব জিনিসই খুব কাজের বস। এবার দেখো, এক্ষুনি জানা যাবে যে এই বিষটা কি ধরনের। মাই গড, এটা কি করে হতে পারে? কি হয়েছে ডক্টর? আরে এই লোকটির শরীরে তো ডেক্সটন নামের বিষ আছে। ডেক্সটন? হ্যাঁ, খুব ভয়ঙ্কর ধরনের বিষ, 4 সেকেন্ডে মানুষ মারা যায়। 4 সেকেন্ডে? এটা কি করে হয়? আমরা যখন এলাম তখন এই লোকটা বেঁচে ছিল। তার মানে এইটা দয়া, যখন তোমরা এর দিকে এগিয়ে আসছিলে ঠিক সেই সময়ে কেউ এই পিনটা ওর ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ডক্টর, ওই সময় এখানে আশেপাশে কেউ ছিল না, আমাদের চোখে তো পড়েনি। হতে পারে ও এখানেই কোথাও লুকিয়েছিল। হ্যাঁ সেটা হতে পারে। পেছনে সরো।
এই বাটন কিসের বাটন? এটা এখানেই বা কেন? ইয়েস ট্রিগার, দয়া এক মিনিট। তুমি বলেছিলে যে যখন তোমরা এই লোকটির দিকে এগিয়ে আসছিলে তখনও মাথাটা এইরম এরম নাড়াচ্ছিল। হ্যাঁ ডক্টর, তো আপনি কি বলতে চাইছেন যে? সেইটাই বলতে চাইছি দয়া। এই লোকটি জানতো যে মৃত্যু এগিয়ে আসছে, সেই জন্যে এই মাথা নেড়ে নেড়ে তোমাদের আগে আসতে বারণ করছিল। তোমরা এর কথাটা বুঝতে পারোনি আর ভুল করে কারোর একজন পা এই ট্রিগার উপর পড়ে গেছিল আর সমুচে সে এর ঘাড়ে ফুটে যায় আর এই বেচারি মারাও যায়। এই লাল বাটন যদি ট্রিগার হয় আর সমুচের ঘাড়ের বাঁদিকে লেগে থাকে, তার মানে সূচটা এখানে এই দিক থেকে এসেছিল, এই দেওয়ালের দিক থেকে। ঠিক বলেছ। ডক্টর এই দেখুন, এখানে স্প্রিং মেকানিজম কিছু একটা আছে, তার মানে দাঁড়ালো ওই সূচ এখানে এই স্প্রিংয়ে লাগানো ছিল, আর যেই আমাদের মধ্যে কারো একজনের পা ওই ট্রিগারটায় পড়েছিল, সূচ এখান থেকে বেরিয়েছিল আর সোজা গিয়ে এর ঘাড়ে ফুটে গিয়েছিল আর এই বেচারি মারাও গেল। আবার ওই একই নাম্বার। হ্যালো, কি জিজ্ঞেস করবো তোমায়? সিআইডি ইন্সপেক্টর দয়া। হ্যালো, হাউ আর ইউ? কেমন লাগছে তোমার জেনে যে তুমি আর তোমার টিম একটা খুন করেছো, বেকসুর আর নিরীহ একটা লোকের প্রাণ নিয়েছো, দেশবাসীকে রক্ষা করার শপথ নিয়েছো না তোমরা? হেরে গেছো তো? আজ এই নোংরা খেলাটা তুই শুরু করেছিস, কিন্তু শেষটা আমরা করব। আর যেদিন তুই সিআইডির খপ্পরে এসে পড়বি না, সেদিন যা করেছিস তুই তার আফসোস করার জন্য সময় থাকবে না, বুঝেছিস? দাঁত কালাচ্ছিস না, মহাবীর মনে করছিস নিজেকে? সাহস থাকে তো নাম বল, নামটা কি তোর? আমি কে সেটা জানতে গেলে তোমায় সেখানে আসতে হবে যেখানে আমি আছি। 30 সেকেন্ড আমি তোমার সাথে কথা বলেছি আর তোমার জন্য এটা জানা খুব সহজ হয়ে গেছে যে এই সময় আমি কোথায় আছি। আমি শুনেছি প্রত্যেক মানুষকে তার ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, আর যদি তোমার সাহস থাকে তো আমার দ্বিতীয় চ্যালেঞ্জ স্বীকার করো। কিন্তু সব খেলায় একজন বস থাকে, বস এক বস দুই, তার মানে খেলা আরো মজার হতে যাচ্ছে, তাই আমি এই খেলাটাকে আরো মজার আরো গতির করতে চাই। এবার আমি এই নিরীহ লোকটাকে বাঁচানোর জন্য তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। যদি দেরি হয়ে যায় তো গাড়ি স্টেশন ছেড়ে দেবে, তার মানে আমি একে মেরে ফেলবো, বুঝেছো? এমন কিছু করবি না তুই। কিন্তু এর মৃত্যুর জন্য দায়ী আমি নই, তোমরা হবে। আর এবার যদি তোমরা হেরে যাও তো তোমাদের এটা দ্বিতীয় হার হবে। সময় শুরু হচ্ছে এখন। এই শোন, হ্যালো হ্যালো, এই লোকটার পাগলামির জন্য আমরা নির্দোষ লোকটাকে মেরে ফেললাম। স্যার, এই পাগল লোকটার মোবাইল আমাদের খুব তাড়াতাড়ি ট্রেস করতে হবে। হ্যাঁ শচীন, খুব সাবধান থাকতে হবে আমাদের, আরও একটা লোকের প্রাণ যেতে চলেছে, যেভাবে হোক এই পাগলটাকে খুঁজে বের করতে হবে। যেই ফোনটা থেকে কল এসেছিল তার লোকেশন ট্র্যাক করা হয়েছে, মিরা রোডের একটা বাংলো থেকে ফোন করেছিল লোকটা, মিরা রোড চলো। কিন্তু স্যার এখন তো আমরা যোগেশ্বরীতে। হ্যাঁ, মিরা রোড পৌঁছতে তো 1 ঘন্টা লেগেই যাবে। সেটা তখনই সম্ভব যখন ট্রাফিক থাকে না, আর এখন তো পিক ট্রাফিক আওয়ার। বিনীত, শর্টকাট নিয়ে নাও। ইয়েস স্যার, আমি এদিক দিয়ে নিয়ে যাচ্ছি। হ্যালো, ইয়েস স্যার, উদয় ওটা ওরই ছিল স্যার, আমরা সোজা মিরা রোডে যাচ্ছি। ওকে ওকে স্যার। যোগেশ্বরী ওয়ারহাউসে যে লোকটির মৃত্যু হয়েছিল ওর নাম উদয় ছিল, আর ও গুডলুক কনস্ট্রাকশন কোম্পানির মালিক ছিল, আর যে ওয়ারহাউসে ওর মৃত্যু হয়েছে সেটা ওরই ছিল। এটা আবার কি কেস? না স্যার, আমার বলা মানেটা হচ্ছে যে এই যে উদয় যার লাশ পাওয়া গেছে ও গুডলুক কনস্ট্রাকশনের মালিক ছিল, আর ওই ওয়ারহাউসটাও ওর, ওর লাশটাও ওই ওয়ারহাউস থেকে পাওয়া গেছে। তো তাহলে কিছু তো চক্কর নিশ্চয়ই আছে স্যার। ও কিন্তু স্যার একটা কথা বুঝতে পারছি না, যে এই খুনি নিজের অপরাধে আমাদের কেন ফাঁসাচ্ছে? হ্যাঁ, ও যদি শুধু উদয়কে মারতে চায় তো সহজেই মারতে পারতো, ও এমনটা কেন করলো? খুনি ততক্ষণ পর্যন্ত ইচ্ছে করে উদয়কে বাঁচিয়ে রেখেছিল যতক্ষণ না আমরা ওখানে পৌঁছই, আর যখনই আমরা ওখানে পৌঁছই ও। কিন্তু ও যেই হোক আমাদেরকে নিশানা করলো কেন? কোনো না কোনো কানেকশন তো আছেই ওদের সিআইডির সাথে, জেনে বুঝে সিআইডির সাথে পাঙ্গা নিচ্ছে, খুব চালাক আর ধূর্ত এই লোকটা। স্যার একটা লোকের প্রাণ সংশয় রয়েছে, ওই জায়গাটা আমাদের যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। স্যার এই উদয় আর ওই মিরা রোডের লোকটা, এদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই। একবার ওই লোকটার প্রাণ আমরা বাঁচিয়ে দিই,
তারপর সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এটাই সেই বাংলো। এক মিনিট অফিসার, যদি এক পা বাড়াও আমি একে টুকরো টুকরো করে দেব। কি ক্ষতি করেছে লোকটা তোমার? ছেড়ে দাও একে। ছেড়ে দেব, তার আর কি আছে? আগে খেলাটা খেলে নি তোমাদের সাথে। খেলতে চাও? দেখো, যদি এই লোকটাকে বাঁচাতে চাও তো সেই বম্বের রিমোটটা আমি এই ঘরেই লুকিয়ে রেখেছি, এইখানেই। আর সেটা খোঁজার জন্য তোমাদের কাছে আছে 30 সেকেন্ড, আর তোমাদের খেলা শুরু হচ্ছে এখন। ওই যে স্যার। ওয়েল ডান অফিসার, ওয়েল ডান। প্রথম ধাপ তোমরা পার হয়ে গেছো। এবার এই রিমোটে যেহেতু দুটো বাটন আছে, একটায় বম্ব অ্যাক্টিভেট হবে আর অন্যটায় ডিঅ্যাক্টিভেট। এবার অফিসার, সিদ্ধান্ত তোমাদের যে কোন বাটনটা টিপবে। তোমাদের কাছে আছে শুধু 10 সেকেন্ড। 9, 8, 7 ঠিকঠাক বাটন টিপবে। স্যার তাড়াতাড়ি কিছু করুন। অসহায় আমি প্রথমবার বোধ করছি, এটা ভুল পদক্ষেপ আর একটা নির্দোষের মৃত্যু। তোমাদের মতো দুজন সিনিয়র অফিসার থাকতেও দুটো নিরীহ প্রাণ চলে গেল অফিসার অভিজিৎ, এতটা দায়িত্ব জ্ঞানহীন। যাক, ধরে নাও যে এই খেলার সূত্রধর হলাম আমি, আর তোমরা হলে আমার হাতের কাঠের পুতুর। চলো অভিজিৎ, অনেক খেলেছো, এবার বাকি খেলা কাল খেলবে। মৃত্যুর খেলার জন্য তৈরি থেকো। বাই বাই। তুমি যেই হও, এই মৃত্যুর খেলা একদিন তোমাকেই শেষ করবে। সিআইডি তোমাকে খুঁজে বার করবেই, সিআইডি থেকে বাঁচতে পারবে না তুমি, বুঝেছো? ওই বোম ব্লাস্টিং এর কারণে যার মৃত্যু হয়েছে তার ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার, পঙ্কজ গেছে খোঁজ নিতে, এখনই এসে পড়বে। প্রথম লোক যে খুন হয়েছে ডেক্সটল পয়জনের কারণে, গুডলুক বিল্ডার্স এর পার্টনার উদয়, আর দ্বিতীয় লোক বোম ব্লাস্টিং এর কারণে মারা গেছে। আর এই দুটো খুনে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। আর ওদিকে অভিজিৎ বেচারি নিজেকে দোষী ভাবছে, আর ভুল জায়গায় বোতাম টেপার জন্য বোম ব্লাস্ট হয় আর লোকটা মারা যায়। কিন্তু এমনটা হয়নি বস। অভিজিৎকে বলো নিজেকে এভাবে দোষী যেন না ভাবে। তার মানে? মানেটা এই, এই দেখো, এইটা হচ্ছে সেই রিমোটটা যেটা অভিজিতের হাতে ছিল, আর এইটা হচ্ছে সেই বোতাম যেটা টেপার কারণে ওই লোকটি মারা গেছে। কিন্তু আমি যখন এই রিমোটটাকে ভালো করে চেক করলাম আর এর সার্কিটগুলো চেক করলাম, তখন জানতে পারলাম যে আসলে এই দুটো যে বোতাম আছে, ওই দুটো বোতাম একটা তারের সঙ্গে জোড়া আছে। ও, ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না স্যার। মানেটা এই ফ্রেডি, অভিজিৎ এই দুটোর যে কোনো বোতামই টিপুক না কেন, একই তার দিয়ে জোড়া থাকার ফলে ওই বোমটা এমনিই ফাটতো আর এই লোকটির প্রাণ যাওয়ারই ছিল। সেটাই তো চাইতো, সেটাই তো চাইতো যে অভিজিতের হাতে বোতামটা টেপা হোক, ব্লাস্ট হয়ে যাক আর সিআইডি ফেসে যাক। এত রক হচ্ছে না এই খুনিটার উপর, ইচ্ছা করছে ওর ঘাটটা গিয়ে মটকে দি। আমাদের সাথে ও খেলা খেলছে, ওর নিজের খেলায় আমাদের ফাঁসাতে চাইছে। এখন তো আমরা ওর কোর্টে খেলা খেলব ওর সাথে, তারপরে দেখা যাবে কে ফেসে যায় ওই খেলায়। স্যার, স্যার, ওই দ্বিতীয় লাস্টার ব্যাপারে জানতে পেরে গেছি, ওর নাম দীপক স্যার, আর ও গুডলুক বিল্ডারের দ্বিতীয় পার্টনার। কি কি বললে? গুডলুক বিল্ডার্স এর দ্বিতীয় পার্টনার দীপক? প্রথম যে ডেক্সটল পয়জনে মারা গেছে সেও ছিল গুডলুক বিল্ডার্স এর পার্টনার উদয়। একই কোম্পানির দু দুটো পার্টনারের মৃত্যু, কিন্তু কেন, কিসের কারণে? স্যার, এই গুডলুক বিল্ডার্স এর আরো দুজন পার্টনার তো আছে, বিশাল আর রাকেশ, আর দুজনেরই ফোন এখন বন্ধ বলছে। বিশাল আর রাকেশের ফোন বন্ধ আছে, তাহলে নিশ্চয়ই এই খুনি এদের দুজনের পিছু নিয়েছে। কিন্তু কেন, কিসের মোটিভ আছে ওর? এটা নিশ্চয়ই কোনো পার্সোনাল শত্রুতা নয়। এটা আবার হয়নি তো যে চারজন পার্টনারকে মেরে ফেলে পুরো কোম্পানিটাকেই শেষ করে দেবে?
স্যার, কিছুদিন আগে আমি পেপারে পড়েছি যে গুড লুক বিল্ডার্স আর গ্রেট ডান্স একাডেমির মধ্যে লিগ্যাল ডিসপিউট চলছে স্যার। গ্রেস ডান্স একাডেমি আর গুড লুক বিল্ডারের মধ্যে কোনো ডিসপিউট চলছিল? খোঁজ নিতে হবে কি কারণে মনোমালিন্য হচ্ছে গ্রেস একাডেমি আর গুড লুক বিল্ডারের মধ্যে। এক্সকিউজ মি, ইয়েস, এই ডান্স একাডেমিটা কে চালায়? আগে আমি। আপনার নাম? স্মৃতি। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি, আপনার কাছে কিছু জানতে চাই। সিআইডি? কিন্তু আমি তো জাস্ট এই ডান্স একাডেমিটা চালাই। দেখুন, আপনি ঘাবড়াবেন না, আমরা আপনার উপর কোনো দোষ চাপাতে আসিনি। তাহলে? আমরা শুধু আপনার আর ওই গুড লুক বিল্ডার্স এর মধ্যে যে ঝগড়া চলছিল সেই ব্যাপারে জানতে চাইছি। ও, ওই চারজন গুন্ডা? গুন্ডা? হ্যাঁ, আমি তো ওদেরকে গুন্ডাই বলবো। ওরা আমার থেকে আমার এই ডান্স একাডেমিটা কেড়ে নিতে চায়, এমনকি ওরা এই বিল্ডিংটাকে ভেঙে ফেলে এখানে আরো বড় একটা বিল্ডিং বানাতে চায়। ও, তো এই ব্যাপার। ওনারা আপনার একাডেমি ছিনিয়ে নেওয়ার জন্য কোনো বেআইনি কাজকর্ম করেছে? হ্যাঁ স্যার, ওরা নিজেদের কিছু পলিটিক্যাল পাওয়ার ইউজ করে এই বিল্ডিং এর মালিকের উপর চাপ সৃষ্টি করেছেন, যার জন্য আমাদের 10 বছরের লিজ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের এনওসি ছাড়াই ওনারা এই জমিটাকেও কিনে ফেলেছেন, আর আমাদের অন্য কোনো জায়গাও দিচ্ছেন না একাডেমি চালানোর জন্য। নতুন একাডেমির জন্য ওরা আপনাকে নতুন জায়গা কেন দেবে না? ওই চারজন পার্টনারের মধ্যে তিনজনের তো কোনো প্রবলেম নেই, তবে একজনের আছে, মিস্টার রাকেশ, ওনার প্রবলেম রয়েছে। আপনার পুরো বিশ্বাস আছে যে শুধু রাকেশই আপনার বিরুদ্ধে? হ্যাঁ স্যার, আমি শিওর। এমনকি স্যার, তিনজন পার্টনার আমাদের ডান্স একাডেমির জন্য নতুন জায়গা দেওয়ার কথা বলছিলেন, তখন মিস্টার রাকেশ ওনাদের প্রাণে মারার হুমকি পর্যন্ত দেন। এসব আপনি কিভাবে জানলেন? আসলে আমি ওই দিন ওই বিল্ডার্স এর অফিসে গেছিলাম, ওদের এটা বলতে যে আমাদের ডান্স একাডেমির জন্য আমাদের আরেকটা জায়গা চাই। তো কেবিনে ঢোকার আগে আমি ওনাদের কথাবার্তা বলতে দেখেছিলাম, তাই আমি ওনাদের কথাবার্তা আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছিলাম। রেকর্ডিংটা এখন আপনার কাছে আছে? হ্যাঁ আছে, সেটাকে আমি কোর্টে প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাই। আচ্ছা, এই রেকর্ডিংটা আমরা দেখতে পারি? আগে হ্যাঁ, এক মিনিট। থ্যাংক ইউ। ভাই রাকেশ, আমি এটা বুঝতে পারছি না যে তোর সমস্যাটা কোথায়। তুমি ওই ডান্স একাডেমির মালিক, ওই কি নাম, স্মৃতি, ওকে তুমি ডান্স একাডেমি চালাবার জন্য অন্য কোনো জায়গা কেন দিচ্ছ না? কেন দিতে যাব আমরা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? 2 একর জমি দিতে হবে, 2 একর ফ্রিতে পাওয়া যায় না, 8 কোটি টাকা লেগে যাবে, 8 কোটি। আমি এখানে বিজনেস করতে বসেছি, কোনো দান দক্ষিণা দেবার জন্য নয়। কিরে বিশাল, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, কথা তো তুমি ঠিকই বলছো, কিন্তু যখন স্মৃতির লিস্টটা বন্ধ করা হয়েছিল তখন ও কথাও দিয়েছিল যে ওই ডান্স একাডেমিটা করার জন্য নতুন জমি দেওয়া হবে, তাই কি না? রাকেশ, তুমি একটা কথা ভুলে যেও না, গুড লুক বিল্ডার্স এর মালিক তুমি একা নাও, এই কোম্পানির আমরা 4 জন পার্টনার, আর যা কিছু নির্ণয় নেওয়া হবে আমরা সবাই মিলে সেটা নেব। তুমি বুঝতে পেরেছো? তোমরা মানবে না? না, তাহলে ভাই তোমাদের মানাবে। কে ভাই? কে ভাই? এই দেখো, ভাইয়ের ফোনও চলে এসছে, এক মিনিট। হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি জানি আপনি সব কিছু জেনে গেছেন। না ভাই, এর কোনো দরকার নেই, আমি ওদের তিনজনকেই বোঝাবো, ওরা তিনজনেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শুনলে? ভাই সব কিছু জেনে গেছে, মহত্তাদের আত্মাদের পরমাত্মার কাছে পাঠানোর ব্যবস্থা করছেন। আমি তো বুঝি শুনি ব্যাপারটা সামলেছি, কিন্তু যদি তোমরা না মানো না আর স্মৃতিকে আবার জমি দেওয়ার কথা বলো, আমিও কিন্তু আর বোঝাতে পারবো না। তোমরা তিনজন তো মরবেই, কিন্তু আমি আমার প্রাণ হারাতে চাই না। এবার তোমরাই সব কিছু ঠিক করো, কি করতে চাও ভেবে দেখো। আপনি এটা বলতে পারবেন যে এই রেকর্ডিংটা আপনি কবে কোন সময় করেছিলেন? আগে স্যার, এটা আমি 25 তারিখে 4:15 নাগাদ রেকর্ড করেছিলাম। আপনি জানেন কি যে এই রেকর্ডিংটা আপনাকে বিপদে ফেলতে পারে? দেখুন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের মতো আমিও সবসময় সাবধানে থাকি। আচ্ছা, আপনার কাছে রাকেশের নাম্বারটা আছে? আগে হ্যাঁ। বিনীত, নিয়ে নাও। সব তথ্যের জন্য ধন্যবাদ। আরেকটা কথা, আপনি কি রেকর্ডিংটা আমাদের দিতে পারেন? আগে হ্যাঁ, আমি এটা ব্লুটুথ দিয়ে পাঠিয়ে দিচ্ছি, এই নিন। ধন্যবাদ, সাবধানে থাকবেন। স্যার, স্মৃতির ফোনে যে আমরা ফুটেজটা দেখলাম, ওখানে রাকেশের যে ফোনটা এলো, ওই ফোন নাম্বারটার লোকেশন কিন্তু এখানে ট্রেস হয়েছে। এই বাংলোটা আসলে কার? স্যার, শেখরের। শেখর ভাই, ওই বিখ্যাত অপরাধীটা? ইয়েস স্যার। আচ্ছা, ছোট ছোট চুরি করতে করতে দেখছি বড় বড় ব্যাপার ঘটাচ্ছে, আর বড় বড় ঘটনা ঘটাতে ঘটাতে শেখর ভাই হয়ে গেছে। আজকে দেখছি একে। স্যার, শেখর ভাইয়ের এই কেসের সাথে সম্পর্ক কি? হতেও পারে যে রাকেশ শেখর ভাই নাম নিয়ে ওর বাকি পার্টনারগুলোকে
উদয়, দীপক আর বিশালকে ভয় দেখিয়ে হুমকি দিচ্ছে, কিংবা এটাও হতে পারে যে শেখর নিজেই এই দুজনকে, উদয় আর দীপককে, আমাদের দিয়ে মারিয়েছে। কিন্তু স্যার, এই শেখর সিআইডির ঘরে কেন বন্দুক রাখছে? চাইছেটা কি? এই কথাটা তো আমার মাথায়ও ঢুকছে না শ্রেয়া। আমাদের হাত দিয়ে এদের দুজনকে মার্ডার করিয়ে এ কি প্রমাণ করতে চাইছে? স্যার, শেখর ভাইয়ের এরকম বাড়ি? এসব লোকেদের বাইরের গেটআপটা অন্যরকম হয়। সাবধানে। কেউ দরজা খুলছে না তো? পঙ্কজ স্যার, এক কাজ করো, বাইরে গিয়ে দেখো ভেতরে ঢোকার কোনো অন্য রাস্তা আছে কিনা। একা স্যার? না না, আশেপাশে থেকে লোকজনদের ডেকে নিয়ে এসো। সরি স্যার। শেখর এই মুহূর্তে বাড়িতে নেই, বাড়িটা তল্লাশি নাও ভালো করে। স্যার! হ্যাঁ পঙ্কজ। স্যার এটা দেখুন। ও, মারার সরঞ্জাম এখানেই তৈরি করছে। কিন্তু স্যার, শেখর ভাই এসব কি করে বানাতে পারবে? এটা বানাতে তো কোনো স্পেশাল ইঞ্জিনিয়ার দরকার। হতেও পারে পঙ্কজ, ও অন্য কাউকে দিয়ে বানাচ্ছে এখানে। স্যার তাড়াতাড়ি এখানে আসুন। স্যার পাসপোর্টস। এতগুলো নকল পাসপোর্ট? হতে পারে যে শেখর নকল পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে। দেখো ভাই, এটা তো কোনো ইলেকট্রিকের বড় দোকান নয় যেখানে তুমি ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবে। এটা আমার ছোট দোকান, আর তুমি ভালো করে জানো তুমি আমার থেকে এগুলো কেন কেনো, কারণ আমি মার্কেটে সবার থেকে অনেক কম দামে তোমাকে দিয়েছি। আরে বস, আর এমনিতে এই দামে তুমি এই মালই পাবে। দেখো, পরে যদি এটা খারাপ হয়ে যায় তাহলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। এবার তুমি যেতে পারো, আমার দ্বারা হবে না। অদ্ভুত লোক তো, কথা বলাই ভুল হয়েছে। এবার আপনারাও কিছু বলবেন, যদি কিছু বলার থাকে আমি কিন্তু শুনতে নারাজ। আর যান এখান থেকে। স্যার একটু ওপরে তাকিয়ে দেখবেন। আরে স্যার আপনি এ ক্ষমা করবেন, আমি আপনাকে দেখিনি। কিন্তু আমরা তোকে ভালোভাবেই চিনি রাজু, তুই তো কখনো এইসব জিনিস বানাতিস না, কবে থেকে শুরু করলি? স্যার এটা আমি বানাইনি। দেখ রাজু, মিথ্যে বলবি তো ফাঁসবি, বুঝেছিস? বিষয়টা গম্ভীর, দুটো মানুষ মারা গেছে। দুজন মারা গেছে? হ্যাঁ, তাই যা কিছু তুই জানিস আমাদের সত্যি করে বলে দে, তাতেই তোর লাভ। আপনারা আমাকে ভালো মতোই চেনেন, আমি আপনাদের মিথ্যে কথা বলে নিজের বিপদ কেন ডেকে আনবো? দেখ রাজু, তুই আমাদের খুব ভালো রকম চিনিস, সত্যি কথা বার করার আরো উপায় আমরা জানি, তাই যা কিছু জানিস চুপচাপ বলে দে। সত্যি কথা বলবো, এই যত জিনিসপত্র দেখালেন আমিই বিক্রি করেছি। এবার বললে স্যার, এই যে সার্কিটের উপরে চিহ্ন আছে না, এটা খুব ভালো করে চিনি আমি। এটা আমার দোকানেরই মাল স্যার। এই জিনিসগুলো কাকে বিক্রি করেছিলিস? দীপুকে। কে দীপু? গত সপ্তাহে তো এসেছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই এই সার্কিট দিয়ে কি করবি, কোনো উত্তরই দেয়নি, জাস্ট নিয়ে চলে গেল। আর কি জানিস দীপুর ব্যাপারে? এমনিতে তো ও একজন ইঞ্জিনিয়ার, একটা ভালো ডিগ্রিও আছে ওর কাছে, কিন্তু আপাতত একেবারে বেকার, ছোটখাটো কাজ করে আর নিজের খরচা চালায়। দীপুর অ্যাড্রেস? আবার কে এলো? কে জানে, আবার বাড়ির মালিক নয় তো? আসছি বাবা। আরে আরে, আপনারা কারা? আর এইভাবে ঢুকে চলে আসছেন? আরে আপনারা কারা? আরে আরে, তোমার নামই দীপু? হ্যাঁ, আমি দীপু। আপনারা কোথাও? দেখুন, আমি আগেই বলেছি আগামী রবিবারের মধ্যে আমি ভাড়া দিয়ে দেবো, আপনারা আমাকে ঘর থেকে বের করে দেবেন না প্লিজ। দীপু, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আমার সঙ্গে আপনাদের কি কাজ? স্যার আমি তো অনেক ভদ্র মানুষ, কোনো বেআইনি কাজ করি না। কোনো বেআইনি কাজকর্ম করিস না। এই রিমোটার ট্রিগার তুই বানিয়েছিলি না দীপক আর উদয়ের প্রাণ নেওয়ার জন্য? কি, এই দুটো জিনিস তুমিই বানিয়েছিলে না? হ্যাঁ স্যার, আমি বানিয়েছিলাম, কোনো দীপক বা উদয়কে মারার জন্য করিনি। তাহলে কি জন্য বানিয়েছিলি? স্যার
শেখর ভাই ওনার বাড়িতে আমাকে ডেকেছিলেন এইসব জিনিস বানানোর জন্য। এখানেও শেখর? এই জিনিসগুলো শেখর বানাতে বলেছিল? উনি আমাকে টাকা দিয়েছিলেন এইসব জিনিস বানানোর জন্য, কিন্তু স্যার উনি তো এই কথা বলেননি। এই জিনিসগুলো উনি কিভাবে ব্যবহার করবেন? এই রিমোট আর ট্রিগার বানানোর সময় তোমার মাথায় একবারও এটা আসেনি এই জিনিসগুলোর অপব্যবহার হতে পারে? দুটো মানুষ মারা গেছে তোমার জন্য, দুটো মানুষ। দুটো মানুষ? হ্যাঁ, তোমার বানানো এই ট্রিগার আর রিমোট ব্যবহার করা হয়েছে বোম ব্লাস্ট করানোর জন্য আর বিষাক্ত পিন ফাটানোর জন্য। স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কোনো বোম আর বিষাক্ত পিনের ব্যাপারে জানি না। জানো না, শেখরকে খুঁজতে হবে। আর কি জানো তুমি শেখরের সম্পর্কে? স্যার আমি যখন ওনার বাড়িতে গেলাম উনি ফোনে কারুর সঙ্গে কথা বলছিলেন। ওনার কথা থেকে মনে হলো এই সমস্ত কাজ উনি অন্য কারুর জন্য করছেন। তার মানে এই সবের মধ্যে আরো কেউ আছে? আর কি শুনেছো তুমি? স্যার উনি লোকটাকে বললেন যখনই তোমার কাজ শুরু হবে আমি নকল পাসপোর্ট দিয়ে এই দেশ থেকে পালিয়ে যাব। তাহলে তোমার ওই সময়ই আমাদেরকে ফোন করে জানানো উচিত ছিল, দুটো মানুষকে বাঁচাতে পারতাম আমরা। স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার, শেখর ভাই এর মতো একটা বিশাল মানুষের বিরুদ্ধে আমি কিছু বলে উঠতে পারিনি। স্যার এই দ্বিতীয় লোকটা কি হতে পারে যার কথা অনুযায়ী শেখর এই কাজগুলো করাচ্ছিল? আমার তো রাকেশের উপর সন্দেহ। স্মৃতি যে ভিডিও রেকর্ডিংটা আমাদের দেখিয়েছিল, রাকেশের নাম্বার? হ্যালো স্যার, স্যার আমি বিশাল বলছি, কেউ আমাকে আটকে রেখেছে এখানে, আপনারা প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, বাঁচান স্যার প্লিজ। বিশাল, বিশাল তুমি কোথায়? স্যার ও আসছে, আমি ফোন রাখছি। আমার মনে হচ্ছে রাকেশ বিশালকে বন্দী বানিয়েছে, আর দীপক আর উদয়ের মতো ওকেও হয়তো মেরে দেবে। স্যার আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, এই বিশালের প্রাণ বাঁচানো খুব দরকার। হ্যাঁ আমাদের বিশালকে বাঁচাতেই হবে, কিন্তু আগে রাকেশের ফোনটাকে ট্র্যাক করতে হবে, জানতে হবে যে এই কলটা এলো কোথা থেকে। বিশালের বাঁচাটা জরুরি, যদি ও মরে যায় তাহলে সিহেটির সামনে তিন তিনটে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, দুজনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। স্যার নিখিল ওদের দুজনকে নিয়ে অ্যাম্বুলেন্সে গেছে। স্যার এই রাকেশকে শাস্তি দেওয়ার জন্য বিশালের জবানবন্দি ভীষণ দরকার। ভালো করে তল্লাশি নাও, আমাদের এটা জানাটা খুব জরুরি যে রাকেশ এইবার সিআইডিকে ফাঁসানোর জন্য কিভাবে জাল বিছিয়েছে, চেক করো। সূর্য, এই মোবাইলটা তোমার তো নয়? না না এখানেই পেয়েছি, তাই আপনাকে দেখানোর জন্যই আনছিলাম, দেখুন। এটা স্মৃতির মোবাইল মনে হচ্ছে। হ্যাঁ স্যার, স্মৃতি যখন আমাদের ওই রাকেশের ভিডিওটা মোবাইলে দেখাচ্ছিল তখন আমি খেয়াল করেছিলাম এই কিচেনটাই ওর মোবাইলে লাগানো ছিল। স্যার এই মোবাইলটা এখানে কেন? এখানে তো দেখছি স্যার রক্ত রয়েছে। স্যার যদি এই মোবাইলটা স্মৃতিরই হয় তার মানে ও এখানে নিশ্চয়ই এসেছিল, আর এখানে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য মোবাইলটা এখানে পড়ে যায় আর ওর আঘাত লাগে। এখানে রাকেশ আর বিশালের মধ্যে যা কিছুই হয়েছে সেটা তো ওদের দুজনের কাছ থেকে জেনেই যাবো। চারপাশের ক্লিনিকগুলোতে খোঁজ নাও, যদি স্মৃতি কোনো ক্লিনিকে না গিয়ে থাকে তাহলে হেল্প নেওয়ার জন্য ডান্স একাডেমিতে তো অবশ্যই গেছে। সমস্ত ক্লিনিক আর হসপিটালে স্মৃতির খোঁজ করেছ? হ্যাঁ স্যার, স্মৃতি কোথাও যায়নি। এক মিনিট, মাই গড, স্মৃতি ওর তো গুলি লেগেছে। দেখো ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। পঙ্কজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। কি ভিডিও রেকর্ডিং? আচ্ছা স্মৃতি, স্মৃতি স্যার অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে পড়বে। কোনো লাভ নেই পঙ্কজ, স্মৃতি আর নেই। স্মৃতি তো মারা গেল, কিন্তু মারা যাওয়ার আগে কিছু বলার চেষ্টা করছিল, বলছিল যে ও ফোন রেকর্ডিং ভিডিও নিশ্চয়ই স্মৃতি ওই মোবাইল ফোনে রেকর্ডিং করে রেখেছে যা কিছু ঘটেছিল।
স্মৃতির ফোনটাও তো আমরা সেই বাংলা থেকেই পেয়েছি। আরে কাজ করো, এই ফোনটা সালুকের কাছে পাঠিয়ে দাও, আর ওকে বলো যে ফোনটা যে কোনো পরিস্থিতিতেই ওই ফোনটা রিপেয়ার করা চাই। ওইটার মধ্যে স্মৃতি অনেক কিছু রেকর্ডিং করে রেখেছে, যা কিছু ওই বাংলোতে ঘটেছে। স্মৃতির মোবাইল ফোনটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিছো? হ্যাঁ স্যার, ওই মোবাইলটা ঠিক করে সালুকে স্যার নিয়ে আসছেন। যেমনই আমার নাম নিয়েছো, আমি তেমনি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। ফোনটা নিয়ে এসছো? ওটা ঠিক হচ্ছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে কি জন্য এসেছো? এখন আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে এসেছি, এমন একটা কথা যেটা তুমি শুনলে চমকে যাবে। এমন কোন খবর দিতে চাইছো তুমি? একটা কথা বলো, তোমার বন্দুকটা এখন তোমার কাছে আছে? আর কার কাছে থাকা উচিত? তার মানে কাছে আছে। একটা কাজ করো, তুমি ওই বন্দুকটা বার করো আর ওর থেকে একটা গুলি হাওয়ায় ফায়ার করো। পঙ্কজ, তুমি তোমার কান চোখ বন্ধ করো প্লিজ। তোমার হার্ট আর মাথা ঠিক আছে? আরে একদম ঠিক আছে, একদম ফাইন। আরে তুমি ফায়ার করো না হাওয়াতে। আরে তুমি কি পাগল হয়ে গেছো সালুকে? প্লিজ, আমি একটা বিশেষ কারণে বলছি, প্লিজ ফায়ার করো। ভেরি গুড, খোলো খোলো, চোখ খোলো। আর একটা কাজ করো, বন্দুকটা আমায় দিয়ে দাও। তোমাকে এই গানটা দিয়ে দেবো? এই বন্দুকটা আমায় দিয়ে দাও। আমি পাগল নই। আরে বন্দুকটা আমায় দাও, বিশ্বাস করো আমি চালাবো না। ঠিক আছে। আমাকে বিশ্বাস করলে না? একদম নেই। থ্যাংক ইউ। এখন তোমার এই বন্দুকটা আমার হাতে আছে, তার মানে তো এটা নয় যে এই বন্দুক থেকে এক্ষুনি যে গুলিটা ছোঁড়া হয়েছে সেটা আমি চালিয়েছি। তুমি বলতে চাইছো যে যদিও রাকেশের হাতে বন্দুকটা ছিল আর গুলি ও চালায়নি বিশালের উপর? এক্স্যাক্টলি। কিন্তু স্যার, আপনি এই কথাটা এত ভরসার সাথে কিভাবে বলতে পারলেন? কারণ আমি রাকেশের হাতটা চেক করে এসেছি হসপিটাল থেকে। আর রাকেশের হাতে তুমি গান পাউডারের ট্রেসেস খুঁজে পাওনি? একদম ঠিক, একটুও গান পাউডারের ট্রেস ছিল না। স্যার, তার মানে রাকেশ গানটা শুধু নিজের হাতেই ধরেছিল আগে? হ্যাঁ। তার মানে ওই সময় ওই রুমে? স্যার, এখনই খবর পেলাম যে ডেক্সটন নামে সেই বিষটা আর এই বোম বানানোর বারুদের ব্যবস্থা জিতু নামের এক গুন্ডা করেছিল, আর এই জিতুর অ্যাড্রেসও পেয়ে গেছি। ডেক্সটন পয়জন আর বারুদের ব্যবস্থা কোন জিতু নামে লোক করেছে? জিতু, জিতু, আরে আমাদেরও চা খাওয়াও। আপনারা আমার নাম জানলেন কি করে? কে আপনারা? পাবলিক আমাদের সিআইডি বলে ডাকে। সিআইডি? হ্যাঁ, সিআইডি। দুটো নিরীহ লোকের প্রাণ নিয়ে তুমি এখানে চা খাচ্ছ? হ্যাঁ, এসব আপনারা কি কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ, আমরা এইটার ব্যাপারে কথা বলছি, এবার মনে পড়ছে কিছু? হ্যাঁ স্যার, টাকার খুব টানাটানি চলছিল স্যার, তাই জন্য আমি গুড্ডুর কথা রাজি হই স্যার। গুড্ডু? গুড্ডু কে? ওই রানার ছোট ভাই স্যার। রানা? আবার এই রানাটা কে? এ ওই রানা নয় তো যে টাকার বিনিময়ে লোককে খুন করে বেড়ায়। ওকে আমরা 10 বছর আগে একটা বড় শাস্তি দিয়েছিলাম। হ্যাঁ স্যার। তার মানে স্যার, এই গুড্ডু ওর দাদার প্রতিশোধ আমাদের উপর মেটাচ্ছে। স্যার, এসব কি হচ্ছে? দিন দিন লোকের সংখ্যা বেড়েই যাচ্ছে এই কেসে। এই গুড্ডু করে কি? ও স্যার, রানার থেকে একদম আলাদা। ও খুব বুদ্ধিমান আর খুব শিক্ষিত, আর আজকাল তো গুডলুক বিল্ডার্সে পার্টনারও স্যার। কি? গুড্ডু পার্টনার? হ্যাঁ স্যার। কিন্তু স্যার, গুডলুক বিল্ডার্সে তো মাত্র 4 জন পার্টনার, উদয়, দীপক, বিশাল আর রাকেশ। তাহলে এই গুড্ডু কোথা থেকে এলো? পঞ্চম পার্টনার? এই গুড্ডু থাকে কোথায়? থাকে কোথায় গুড্ডু? স্যার, আমরা একটার পর একটা ভুল করছি, অপরাধী আমাদের ভাবার সময়ই তো দিচ্ছে না। দরজা খোলা। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। স্যার, স্যার হয়তো এই হলো রানা। হ্যাঁ, এই হচ্ছে সেই রায়না যে একটা সময়ে সাংঘাতিক পরিচিত অপরাধী ছিল। কিচ্ছু খুঁজে পাবে না তোমরা। আওয়াজ কোথা থেকে এলো? ও, এখানেও স্পিকার আর ক্যামেরা। যদিও মানতেই হবে, তোমাদের সিআইডি টিমকে সাধুবাদ জানাতেই হয়, শেষ পর্যন্ত আমার পিছনে পিছনে তোমরা এসেই গেলে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এত কষ্ট করে আসার পরেও তোমরা আমাকে ধরতে পারলে না। আমাদের দেখা সাক্ষাৎ শুধু এই পর্যন্তই, আজ তোমাদের জীবনের সফর এখানেই শেষ, চিরকালের জন্য। কি যেন আমার একটা খুব বদ অভ্যেস আছে, সিআইডির থেকে এক পা আগে চলা।
তোমরা এখানে আসার আগেই আমি এখানে জাল বিছিয়ে রেখেছি। তোমরা যেই দরজা খুললে বম্বের টাইমার শুরু হয়ে গেল। এখন প্রাণে বাঁচার জন্য তোমাদের হাতে 5 সেকেন্ড। বিদায় সিআইডি, বিদায়। শ্রেয়া, নিখিল, পঙ্কজ, পালাও এখান থেকে। তোমরা সবাই ঠিক আছো? নিখিল? Yes, sir. পঙ্কজ, হ্যাঁ, ঠিক আছো? হ্যাঁ, স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, আমরা এখন রানার জ্বলন্ত বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। স্যার, একটু আগেই বাড়ির ভেতরে একটা বোম ব্লাস্ট হয়েছে। ওই শয়তানটা আমাদের জন্য বাড়ির ভেতরে বোম লাগিয়ে রেখেছিল। না স্যার, আমরা ঠিক আছি, আমরা বেঁচে গেছি স্যার। আপনি এখনই পাঠাচ্ছেন স্যার? ঠিক আছে স্যার, ওকে। কি হয়েছে স্যার? এসিবি স্যারের ফোন। ডক্টর সালুখে ওই মোবাইল ফোনটা রিপেয়ার করিয়ে নিয়েছেন। আরও একটা রেকর্ডিং পাওয়া গেছে। কীরকম রেকর্ডিং স্যার? ওই বাড়িটার যেখানে আমরা ওই মোবাইলটা পেয়েছিলাম। তার মানে এসিপি স্যারের সন্দেহটা ঠিকই? হ্যাঁ। এই যে এমএস। রানা দাদা, আজ তোমার ভাই গুড্ডু তোমার মৃত্যুর বদলা নিয়েছে। সিআইডি কে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। বাধ্য আমরা হইনি, বাধ্য তুমি হবে মিস্টার বিশাল ওরফে গুড্ডু। সিআইডি কে বাধ্য করবে তুমি হাঁটু গেড়ে বসতে? এবার তুমি আমাদের সামনে হাঁটু গেড়ে বসবে। জলে কি মিশিয়েছেন আপনারা? জলে? ও তো একটুখানি একটা বিশেষ বিষ মিশিয়েছিলাম, যেটা ডক্টর সালুকে দিয়েছিলেন। কোন ডক্টর সালুকে? আমাদের ডক্টর সালুকে। উনি বললেন যে যেভাবে বিশাল ওর সঙ্গীদেরকে ভয় পাইয়ে পাইয়ে মেরেছে, সেইভাবে এই বিষটা ওর জলে ঢেলে দাও, আর তারপর ওর মৃত্যুর আতঙ্ক ওর চোখেই দেখো। আর যদি পারো তো রেকর্ডও করে নিও সেটা। পঙ্কজ, রেডি তো? হ্যাঁ স্যার। তো রেকর্ড করে নাও শেষ সময়টা। কি করছেন আপনারা? দেখুন, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। অনেক খেলা খেলেছো তুমি, এত তাড়াতাড়ি কি করে মরবে? এখনো তোমার কাছে 3-4 ঘন্টা আছে, খেলো। সেই জন্যই বলছি, যদি তুমি কিছু জানতে চাও বা জিজ্ঞেস করতে চাও তাহলে এক্ষুনি করে নাও। আপনারা কিভাবে জানতে পারলেন যে এই সমস্ত প্ল্যানিং আমি করেছি? ওটা তো রাকেশের হাতে ছিল। হ্যাঁ, প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু অপরাধী যত চালাকি হোক না কেন, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই ছেড়ে যায়। ওদিন প্রীতি যে রেকর্ডটা করেছিল ওর ফোনে, তাতেই তোমার মুখোশ খুলে গেল। স্মৃতি, এই দেখ দেখ দেখ, প্রীতি ওর মোবাইলে কি রেকর্ড করেছিল। কি হয়েছে বিশাল, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? তোমায় সুরক্ষিত রাখার জন্য, কেননা ওই উদয় আর দীপক তো নেই, তাই তোমার জন্য চিন্তা হচ্ছে। আমায় ক্ষমা করে দাও বন্ধু, আমি এবার বিশ্বাস করছি যে তুমি আমার সত্যিকারের বন্ধু, আর সারা জীবন থাকবে। রাকেশ, ওই দিনটা ভুলে গেছো যে শেখরের সাথে মিলে আমাকে ধমকাতে, ভয় দেখাতে, আর আজ এতটা ভাবুক হয়ে উঠছো? আরে বোকা, শেখর তোমার বন্ধু কখনো ছিলই না। ওর বন্ধু ছিল শুধু টাকা আর টাকা। ও আমাকে প্রজেক্টের পার্টনার বানিয়েছিল, আর আমি ওকে একটা ভাগ দেবো কথা দিয়েছিলাম। কালকে যে তোমার বন্ধু ছিল, আজ আমার বন্ধু। এটা তুমি ঠিক করনি, যেটা তুমি আমার সাথে করেছিলে সেটা ঠিক। শেখরের সাথে মিলে আমাকে ভয় দেখানো, আর এমনিতেই তো সিআইডি সন্দেহ করছেই। ওই দুটো খুন তুমি করেছো। বিশাল, কি করছো তুমি? আমি তোমার বন্ধু। চুপচাপ দাঁড়িয়ে থাকো, বেশি চালাকি করার চেষ্টা করো না। সিআইডি, আমি বিশাল বলছি। স্যার, কেউ আমাকে এখানে আটকে রেখেছে, প্লিজ আমায় বাঁচিয়ে দিন। প্লিজ প্লিজ স্যার, প্লিজ। এবার সিআইডি এখানে পৌঁছলো বলে রাকেশকে ধরার জন্য। বিশাল, তুমি এমন কেন করছো? আমার নিজের জন্য, আর এমনিতেও সিআইডির সাথে আমার পুরনো হিসেব মেটাতে হবে। স্মৃতি, তুমি? নির্বোধ মহিলা গোয়েন্দা হতে এসেছিল। হাজারবার আমি মানা করেছিলাম, আমার পিছু নিও না, কিন্তু মানেনি। এই জন্য আমি খুব রেগেছিলাম, আর ওকে গুলি করে দিই, কিন্তু ও পালিয়ে যায়। আমি ওকে পিছন পিছন তাড়া করি, এই ভেবে যে হসপিটাল পর্যন্ত পৌঁছতে পৌঁছতে রাস্তাতেই মরে যাবে ও। এখানে এই ভুলটা করে ফেলি আমি। আমি এটাই ভুলে গেছিলাম যে আমার আর রাকেশের কথাবার্তা মোবাইলে রেকর্ড করেছিল ও, কিন্তু ওই মোবাইলটা তো ভেঙে গেছিল। তাহলে ওই রেকর্ডিং পেলেন কি করে আপনারা? আমাদের ডাক্তারবাবু, মানে ডক্টর সালুক, হ্যাঁ, উনি তো মৃতের মুখ থেকেও সত্যি কথা বের করে, আর মোবাইল তো সামান্য জিনিস। তুই একটা নয়, অনেক ভুল করেছিস, বুঝেছিস? স্যার, প্লিজ আমাকে মাফ করুন, প্লিজ আমায় বাঁচিয়ে দিন। স্যার, আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচান স্যার, প্লিজ। মরতে চাস না তো? নিশ্চিন্ত থাক, তোর জলে কোনো বিষ ছিল না, কেমিক্যাল ছিল,
যাতে তোর গলাটা খুশখুশ করবে, একটু কাশি হবে, মধু খেয়ে নে, ঠিক হয়ে যাবে। আর ঠিক তো তোকে হতেই হবে, যাতে আইন তোকে তোর অপরাধের শাস্তি দিতে পারে, শাস্তি মৃত্যু। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.